এইদিকে হচ্ছে ভোলু প্রতিদিন সকালবেলা করে চলে আসে খেতে, আর সোনাকে বললাম একটা বিস্কুট নে, বিস্কুট নিয়ে ভোলুকে দে দে, ওকে দে। অনেক সুন্দর সুন্দর ক্রিসমাস স্টিক দিয়েছে। এগুলোর প্রাইস কিরকম দিদি? ক্লসগুলোও সুন্দর। হ্যালো, তো ওখান থেকে আসি, অ্যান্ড একজন পেছনে একটা ছেলে বলছে নে এটা, তাহলে বোর্ড ফিনে তাহলে এই দুটো দিয়ে দাও। Hi everyone, I'm Taniya and welcome back to my channel. Welcome back to our new vlog. ব্লগটা এখন এখান থেকে স্টার্ট করছি, এখন বাজে 6:30। তো এ কয়দিন অনেক জায়গার প্ল্যান ছিল বলে বেরোবো বেরোবো করে আর বেরানো হয়নি, বাট ফাইনালি ডিসাইড করলাম যে আজকে একটু আমি মানে মাসি আর মঞ্জি মিলে একটু বেরাবো কাছে কিনারে। তো অনেকদিন দিয়ে ভাবছিলাম কোথায় যাবো, তো সোনা আমাকে বলছে, সোনা না আমি বলছিলাম, দুজনে প্ল্যান করলাম চ একটু সোদপুরতে ঘুরে আসি, তো বললো চ, তো সেই জন্য আজকে বেরাচ্ছি আর একটু সোদপুরে যাবো, যদি কিছু খাওয়া দাওয়া করি তো সব কিছু একটা প্ল্যান আছে। ভাবছিলাম মোমো, তো ওখানে সোদপুর একটা ফেমাস জায়গা আছে যেখানে ভালো মোমোস বানায়, তাহলে আমি চলো সেখান থেকে ঘুরে আসি, একটু অনেকদিন বেরানো হয় না, একটু বেরিয়েও আসবো। তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করি, আর হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আমি আর সোনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে অতটা বাইরে ঠান্ডা নেই আগের মতো না, আছে মানে মোটামুটি অত না, যাই হোক। সো এখান থেকে ডাইরেক্ট যাবো অটো ধরে সোদপুর, আর সোদপুরে যেখানে বলেছিলাম মোমো, একটু মোমো ফোমো খাবো আর একটু ঘুরো, অনেকদিন পরে মাসি আর বন্ধু মিলে বেরোলাম, তাই না? হ্যাঁ, সো চলো কী করবো কি না করবো তোমরা সবটাই দেখতে পারবে। তো অটোতে উঠে গিয়ে সোদপুরে যাই, দেন ওখানে ব্লগ করছি। খাও, খাবে খাবে, ওই তো খাচ্ছে, ভালো করে দেও খাবে। এই যে আরেকজন এসছে, ওকে দেশো না একটা। আমাদের এখানে সবসময় আসে মানে এই টাইমে, তো এখন সোনাকে বললাম খুব বিস্কুটের প্যাকেট দিয়ে সোনাদের দিয়ে ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ক্রিসমাস স্টিক দিয়েছে। এগুলোর প্রাইস কিরকম দিদি? 130 করে দেখ, শোনা যে তোরটা দিয়ে এনেছিল যে, এই যে গিফটগুলো 20 টাকা 90 টাকা। ক্রিসমাস ট্রিগুলো সুন্দর উঠেছে, মানে স্যান্টা ক্লসগুলোও সুন্দর। প্লাস্টিক কোথায় এটা নেই, শোনা এখান থেকে এগুলো নিল, দেখি কী কী নিয়েছিস পুরি। একটা এটা নিয়েছে, একটা এটা নিয়েছে, অ্যান্ড অলসো এটা। এটা হচ্ছে সেই ফেমাস মোমো যেখান থেকে মোমো খাই, ইভেন দাদা এখানে সব কিছুই পাওয়া যায়। মোমো চলে এসেছে, অ্যান্ড মোমোর প্রাইস হচ্ছে 40 রুপিস, এখানে মেনশন করা আছে। তো এখানে সোনা খাওয়া স্টার্ট করছে, দেন আমি খাবো। শোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো সুপ খাচ্ছে, না তোর পেশা একটু দেখি, এখন আগ থেকে জল পৌঁছে চোখটা ঝাল হয়ে গেছে, এত ঝাল হয়েছে, ঝাল লাগছে, ঝাল লাগছে, এখানে খেতে আস্তে আস্তে খাও। ওখান থেকে মোমোটা খেয়ে বেরিয়েছে, অ্যান্ড সোনা সেইস মানি আমার প্রচণ্ড ঝাল লাগছে, এটা এখন শিশাচ্ছে, এখন তো ঝাল বানিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, ওকে আমার প্রবলেম হয়ে গেল, আইসক্রিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যালো, তো ওখান থেকে আসছি, অ্যান্ড একজন পেছনে একটা ছেলে বলছে কি আমি ব্লগ করছি, দেখে বলছে কি হাই হ্যালো, বললাম হাই হ্যালো, আমি পেছনে পুরো হাই হ্যালো বলেছি। এনিওয়ে, সো এখান থেকে সোনা কি আইসক্রিম খাবে? সো সোনাকে একটা আইসক্রিম কিনে দিই, দেন বাকিটা কি করি তোমাদের শেয়ার করছি। এটা তাহলে বোর্ড ফিনে তাহলে এই দুটো দিয়ে দাও। আসলাম আর সেরকম কিছু দেখানো নেই, পুরো ইভিনিংটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হোপ তোমাদের যদি ভালো লাগে তাহলে ব্লগটা একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে, টিল দেন বি সেফ, বি হ্যাপি, বাই।